আমরা আজকে আলোচনা করবো ফায়ার এক্সটিংগুইশার টাইপ নিয়ে। তার আগে আমরা জানার চেষ্টা করি হোয়াই ফায়ার এক্সটিংগুইশার, টু এলিমিনেট ওয়ান অর মোর কম্পোনেন্টস অফ ফায়ার ট্রায়াঙ্গেল টু এক্সটিংগুইশ ফায়ার, প্রপার এক্সটিংগুইশার নিড টু বি ইউজ টু এক্সটিংগুইশ ফায়ার অ্যাজ পার টাইপ অফ ফুয়েল ফ্রম হোয়ার ফায়ার ইজ অরিজিনেটেড, আদারওয়াইজ ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট মে বি অকার্ড। মূল যে বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা জানি যে ফায়ার ট্রায়াঙ্গেল তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে অক্সিজেন, একটা হিট এবং ফুয়েল। তো এই তিনটা কম্পোনেন্টের মধ্যে এক বা তার অধিক কম্পোনেন্টকে যখন আমি আউট করতে চাই সেক্ষেত্রে আমার এক্সটিংগুইশার লাগবে, এবং এই এক্সটিংগুইশার যখন আমার লাগবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমি যে ফুয়েলটা ইউজ করতেছি, যে ফুয়েলের ফুয়েল যেখান থেকে তৈরি আগুন যেখান থেকে তৈরি হচ্ছে, যে ফুয়েল ইউজ করে যে ফুয়েল ইউজ করে আগুনটা তৈরি হচ্ছে, সে ফুয়েলটা কি ধরনের, সেটা ক্লাস এ পায়, ক্লাস বি পায়, নাকি ক্লাস সি, ক্লাস ডি অর ক্লাস কে। সো এই জিনিসটার উপর বেস করে কিন্তু আমাকে প্রপার সিলেকশন করতে হবে যে আমি কোন ধরনের ফায়ারের জেনারেশনের ক্ষেত্রে আমি কোন ধরনের এক্সটিংগুইশার ইউজ করব। আমরা সামনে একটু দেখি, যেমন আমরা জানি যে ক্লাস এ ফায়ার সাধারণত যেখানে কাপড় কাগজ কাঠ থেকে তখন যখন যে আগুনগুলি যখন আগুন যখন জেনারেট হয় তখন সেরকম বলছি ক্লাস এ ফায়ার। সো এখন আমরা এক ধরনের এক্সটিংগুইশার দেখলাম, সেটা হচ্ছে প্রেশারাইজ ওয়াটার সিস্টেম, অর্থাৎ আপনার এই যে বোতলটা যেটা আর কি সেই এক্সটিংগুইশার যে সিলিন্ডার, যেটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে যখন প্রেশারাইজ পানি থাকে তখন এই পানিটা শুধুমাত্র ক্লাস এ টাইপ ফায়ার এফেক্ট, অর্থাৎ কাপড় কাগজ কাঠ এই ধরনের দাহ্য বস্তু যখন আগুন তৈরি হয় ইন প্রেজেন্স অফ হিট এবং হচ্ছে আপনার অক্সিজেন, তখন সেক্ষেত্রে আমরা ওয়াটার এক্সটিংগুইশারটাকে ইউজ করতে পারি। এখানে দেখেন যে এক্ষেত্রে কিন্তু ক্লাস বি ফায়ার এবং ক্লাস সি ফায়ার কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, বিকজ আপনি জানেন যে আমি যদি ক্লাস বি ফায়ার যদি পানি ইউজ করি আগুনটাকে অফ করার জন্য, অর্থাৎ যদি পেট্রোল অথবা যখন অক্টেন অথবা যদি অন্য কোনো তেলটা যখন আগুন ধরে যায় তখন যদি আমি পানি ইউজ করি আমার জানি যে এক্ষেত্রে কি হবে, তেল পানিতে ভাসে, সো তখন কিন্তু আগুনটা আরো ছড়া যাবে। সো ওয়াটার এক্সটিংগুইশার অ্যাপ্লিকেবল অনলি ফর ক্লাস এ ফায়ার, অর্থাৎ ক্লাস এ থেকে যে ক্লাস এ ফায়ার যেভাবে তৈরি হয়, যে ধরনের বস্তু থেকে তৈরি হয় সেই ধরনের বস্তুর ক্ষেত্রে আপনি, অর্থাৎ ফুয়েলের ক্ষেত্রে তখন আপনি এক্সটিংগুইশারটা ইউজ করবেন। সিনারি ক্লাস সি যেটা আমি যদি হয় ইলেকট্রিক ইকুইপমেন্ট, আমি যদি এখানে পানি ইউজ করি অবশ্যই আপনি যে গেট আইডিয়া যে আসলে সেক্ষেত্রে দেয় চান্স অফ শর্ট সার্কিট এবং আপনার এখানে জীবনের একটা হুমকি সম্ভাবনা আছে। সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াটার এক্সটিংগুইশার আসলে শুধুমাত্র ক্লাস এ ফায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট ফর বি এবং নট ফর সি। এবং এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় আর কি যেটা আপনার 2.5 গুণ ওটা থাকে আপ টু 1 মিনিট ডিসচার্জ টাইম, এখানে প্রেশার গেজ থাকে এই ধরনের ওয়াটার এক্সটিংগুইশারের ক্ষেত্রে, এবং আপনি নির্দিষ্ট পয়েন্ট থেকে 30-40 ফুট দূরে কিন্তু পানিটাকে আপনার ফোর্সফুলি হিটেড করা যায়, ক্যান বি স্টার্টেড অ্যান্ড স্টপ অ্যাজ নেসেসারি। এটা হচ্ছে ওয়াটার এক্সটিংগুইশার কিছু ফিচার্স। এক্সটিংগুইশ বাই কুলিং বার্নিং মেটেরিয়াল বিলো দা ইগনিশন পয়েন্ট, এখানে ওয়াটার এক্সটিংগুইশারের ক্ষেত্রে যে কনসেপ্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে কুলিং, অর্থাৎ আপনি জানেন যে ফায়ার ট্রায়াঙ্গেলের তিনটা আইটেম, সো একটা হচ্ছে আপনার হিট, একটা অক্সিজেন, একটা ফুয়েল। সো আপনি যদি এখানে এখন ওয়াটার দিয়ে যখন আপনি যখন টেম্পারেচার কমাই দিবেন, হিট যখন কমাই দিবেন, যে হিটটা জেনারেট হচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে একটা কম্পাউন্ড কিন্তু আউট হয়ে যাচ্ছে। সো কুলিং অর্থাৎ ওয়াটার এক্সটিংগুইশার দিয়ে বেসিক্যালি আসলে আপনার ফায়ার ট্রায়াঙ্গেলের যে হিটটা থাকে সেই হিটটাকে আস্তে আস্তে কুল করা হয়, পরবর্তীতে আবহ অফ হয়ে যায়। আরেক ধরনের আপনি এক্সটিংগুইশার আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার, সিওটি এক্সটিংগুইশার যেটা বলি। এই সিওটি এক্সটিংগুইশার বেসিক্যালি ক্লাস বি এবং ক্লাস সি ফায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আবার সিওটি এক্সটিংগুইশার অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার যেটা, সেখানে আপনার যেটা হয় যে সেখানে এক্ষেত্রে প্রেশার গেজ থাকে না এবং এর অ্যাপিটি রেঞ্জ 3-8 ফিট, এবং এক্সটিংগুইশেস বাই স্মোদারিং বার্নিং ম্যাটেরিয়ালস, মানে এখানে যে ফুয়েলটা হচ্ছে যেমন আপনার এখানে অক্টেন অথবা ধরনের যে ইলেকট্রিক ইকুইপমেন্ট যখন ফুয়েল হিসেবে কাজ করছে তখন সেক্ষেত্রে এখানে স্মোদারিং কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়। স্মোদারিং মানে হচ্ছে যে আপনার একটা লেয়ার জেনারেট করা হয় যে লেয়ারের কারণে অক্সিজেনটা আর থাকে না, অক্সিজেন থেকে সরে ফেলানো হয় এবং অক্সিজেন যখন সরে ফেলা হয় তখন দেখা যায় যে আপনার ফায়ার ট্রায়াঙ্গেলের তিনটে যে কম্পোনেন্ট, একটা হচ্ছে আপনার
হিট, ফুয়েল এবং অক্সিজেন। সো অক্সিজেন যখন কিন্তু আউট হয়ে যায়, অর্থাৎ স্মোদারিং কনসেপ্টটা হচ্ছে যে সে একটা লেয়ার জেনারেট করে অক্সিজেনকে সে আউট করে দিচ্ছে। ফায়ার ট্রায়াঙ্গেল যে কনসেপ্ট আমরা শিখেছি, সেই ফায়ার ট্রায়াঙ্গেলের যে একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে অক্সিজেন, সেটাকে সে লেয়ার জেনারেট করে অক্সিজেনটাকে আউট করে দেয়। এটা আমরা সব জায়গায় কম বেশি দেখি, অনেক সময় দেখা যায় কেউ কেবিসি এক্সটিংগুইশার বলে, কেউ মাল্টি পারপাস ডাইনামিক এক্সটিংগুইশার বলে। তো এই এক্সটিংগুইশারটা আবার সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, অর্থাৎ যখন আপনার কাপড় কাগজ কাঠ থেকে যখন আপনার আগুন ধরে, অথবা যখন অকটেন, ডিজেল, গ্রিস জাতীয় পদার্থ থেকে আগুন ধরে, অথবা যখন আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে আগুন ধরে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই মাল্টি পারপাস ডাইনামিক এক্সটিংগুইশারটা ইউজ করতে পারবেন। এটা বেসিক্যালি আসলে অ্যামোনিয়াম ফসফেট থাকে এখানে, এবং ডিসচার্জ সাধারণত 25 সেকেন্ডস, এখানে প্রেশার গেজ থাকে, এটা এফেক্টিভ রেঞ্জ, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি সর্বোচ্চ 20 ফিট পর্যন্ত দূরে পাওয়ারটাকে এক্সিট করতে পারবেন। এখানেও সেম কেস, যেখানে আপনার একটা স্মুদারিং কনসেপ্ট ইউজ করা হয়, অর্থাৎ একটা লেয়ার জেনারেট করা হয় যে লেয়ারের মাধ্যমে আপনার অক্সিজেনটাকে সরিয়ে ফেলা হয়। অক্সিজেন তখন থাকে না, ফায়ার ট্রায়াঙ্গেল একটা মেজর কম্পোনেন্ট যখন আউট হয়ে যায় অক্সিজেনটা, যার কারণে তখন আগুনটা অফ হয়ে যায়। আমি যদি সামারি করি যে আমরা এই প্রেজেন্টেশনে তিন ধরনের এক্সটিংগুইশার সম্বন্ধে আলোচনা করেছি, একটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার এক্সটিংগুইশার, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার, আর হচ্ছে মাল্টি পারপাস ডাইনামিক এক্সটিংগুইশার। সো প্রেশারাইজ অটো এক্সটিংগুইশার কাজ করে বেসিক্যালি কুলিং কনসেপ্টে, অর্থাৎ ফায়ার ট্রায়াঙ্গেলে যে একটা কম্পাউন্ড থাকে হিট, সেই হিটটাকে সে আস্তে আস্তে কমিয়ে দেয়, কুল করে, যার কারণে আগুনটা অফ সময় অফ হয়ে যায়। এবং এটা এফেক্টিভ এগেনস্ট ক্লাস এ ফায়ার, অর্থাৎ ক্লাস এ জাতীয় যে ফায়ার হয় তখন সেটা অ্যাপ্লিকেবল। কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার এটা স্মোদারিং কনসেপ্ট, অর্থাৎ সেটা লেয়ার জেনারেট করে, যে লেয়ারের কারণে অক্সিজেন আসতে পারে না, অক্সিজেন সরে যায় আস্তে আস্তে, অক্সিজেন তখন ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন তখন কিন্তু আগুনটা বন্ধ হয়ে যায়, এবং এটা ক্লাস বি এবং ক্লাস সি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মাল্টি পারপাস ডাইকেমিক্যাল এটা ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এটাও কিন্তু সেই একই কনসেপ্টে স্মোদারিং। সো এক্সটিংগুইশার বেসিক্যালি দুইটা কনসেপ্টে কাজ করে, এটা কুলিং, এটা স্মোদারিং, অর্থাৎ সে ঠান্ডা করে অথবা সে এক লেয়ার জেনারেট করে অক্সিজেনটাকে আউট করে দেয়। সো এইভাবেই এক্সটিংগুইশারগুলি আসলে কাজ করে। ধন্যবাদ।